guys, আমরা অলরেডি সুরেন ফাইনাল এর মিডল পয়েন্টে আছি, সো দিস ইজ দ্য ওয়ে পুরো চমকার। সবাই জানেন আমি অলরেডি ইউরোপে আছি কনসার্টের জন্য। আমরা বেলজিয়ামে শো করেছি, সুইডেনে শো করেছি, আগামী 22 তারিখ প্যারিসে আমাদের শো। বিটওয়ে ফেসবুক লাইভ। হ্যালো, আমরা এখানে একটা ক্রুজে এসেছি একটু রিফ্রেশ হওয়ার জন্য। এটা সুইডেন থেকে ফিনল্যান্ড যায় এবং ফিনল্যান্ড থেকে সুইডেনে আসে। তো গতকাল আমরা রওনা দিয়েছি, আজকে আমরা সুইডেনে ব্যাক করছি। আমরা মিডল পয়েন্টে আছি, এটা আমাদের অনেক ঠান্ডা এখানে, যদিও আমরা টি শার্ট পরে আছি, যথেষ্ট ঠান্ডা। সকাল হলো এখানে, সকাল না অলরেডি 11টা বাজে। সোমনাথ দাদা লিখেছে, হ্যালো দাদা, লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ সোমনাথ দা। অনুপম সেন, কি অবস্থা ব্রো? আলহামদুলিল্লাহ ভালো। দীপক ঘোষ, ইউর ভয়েস ইজ মাই ক্রাশ, থ্যাংক ইউ। এত বড় একটা শপ আছে, ডিউটিফুল শপ, তারপরে ঘোষ স্বর্ণ কার্তি বাউল, লাভ ফ্রম ইন্ডিয়া, থ্যাংক ইউ পায়েল ভাই, বজরা নাই ভাই, অনুপম চৌধুরী, হ্যালো ভাইয়া। আপনার লাইভ শো গুলোর ভিডিও ভালোভাবে ফেসবুক ইউটিউবে আপলোড করেন না কেন? আসলে রেজুলেশন প্রবলেমের কারণে ইউটিউবে দেওয়া হয় না, ফেসবুকে তো দেওয়া হয় যতটুকু পারি। প্রপারভাবে ভিডিও করে ইনশাল্লাহ নেক্সট টাইম করব। রেজুলেশন প্রবলেমের কারণে ইউটিউবে দেওয়া হয় না। আনন্দ মুহূর্ত সময় একটা গান, এখানে এত ঠান্ডা মানে কথা বলতে গলা কাঁপতেছে। যাই হোক, যেহেতু লাইভে আসলাম, আমি একটা জিনিস বলতে চাই যে আগামী 27 তারিখে মেরিল প্রথম আলো পুরস্কার 2021-এর রেজাল্ট দেওয়া হবে। আপনারা যারা ভোট করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা এখনো ভোট করেন নাই, যারা আমার গান ভালোবাসেন অবশ্যই আমাকে ভোট করবেন। ভোট করার সিস্টেমটা হচ্ছে এমপি মেরিট প্রথম আলো, এমপি স্পেস 6G, 6G হচ্ছে আমার কোড, এমপি স্পেস 6G, অ্যান্ড সেটা সেন্ড করে দিতে হবে 2221 নম্বরে। অনলাইন এবং ফেসবুকের কিছু মাধ্যম আছে, যে মাধ্যমগুলোতে অনলাইনেও ভোট করা যাবে। ওই মাধ্যমগুলো আমি ফেসবুকে শেয়ার করছি আমার বন্ধুর সামনে। তো একটা ফোন থেকে একবারই ভোট করা যাবে, যেহেতু আমি ফাইনাল রাউন্ডে আছি। যারা করেননি ভোট করলে হয়তো আবারও বিজয়ী হতে পারি আপনাদের ভালোবাসায়।